শুরুতে ক্রিকেট ম্যাচ চলাকালীন মাশরাফির সঙ্গে অসভন আচরণে ভক্তদের রোশন পড়েছেন শুভাশিস রায় তবে এ ঘটনা দায় নিয়ে মাশরাফি বলেছেন সিনিয়র ক্রিকেটার হিসেবে তার আরও বিনয়ী হওয়া উচিত ছিল বিপিএল রংপুর এবং চিটাগং ম্যাচের সময় ঘটনাটি ঘটে ম্যাচ ব্যাপারটিকে খেলার অংশ হিসেবে দেখছেন কিন্তু তাতেও থামছে না শুভাশিসের বিরুদ্ধে ক্রিকেট প্রেমীদের কঠোর সমালোচনা চং রংপুরের ম্যাচের সতেরোতম ওভারের চতুর্থ বল ব্যাটসম্যান মাসরাফিকে ইউকার দিয়েছিলেন বোলার সুভাশিস বলটা খেলার পর ম্যাচ বোলিং প্রান্তে যেতে বলেন সুভাশিসকে কিন্তু এ বাবা অপ্রত্যাশিতভাবে দেরেপুরে আসেন মাশরাফি দিকে সুভাষيشের এমন কাণ্ডে গ্যালারির দশক থেকে শুরু করে টিভি সেটের সামনে বসা ক্রিকেট প্রেমীদের চোখ আটকে যায় সুভাষيش মাঠে যতটানা ভয়ঙ্কর ছিলেন ততটাই ঠান্ডা মেজাজে ছিলেন মাশরাফি কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিনয়ী মাশরাফি আমি আমি মনে করি আই শুড সরি টু হিম সরি বলা উচিত আর যেটা বললাম পার্ট অফ ক্রিকেট এটা হয়ে থাকে অবশ্যই ওর জায়গা থেকে আমি মনে করি ঠিক আছে কারণ হি ওয়ান্স টু ইন আই ওয়ান্স টু ইন এজ ওয়াল বাট আমি হয়তো বা এখানে আর একটু আমার ছোটো তো আমি অবশ্যই আর একটু মাথা ঠান্ডা রাখলে ভালো হতো বাট এমন সিরিয়াস কিছু হয়নি এটা ফর ইউর কিন্তু হয়তোবা আমি জানি না ওর কি করা উচিত ছিল বাট বিং অ্যাজ এ সিনিয়র অবশ্যই আমার আর একটু ডাউন হলে ভালো হতো পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুভাষিষকে নিয়ে ছবি পোস্ট করেন মাশরাফি যেখানে তিনি লিখেছেন আমরা আমরাই তো তাই না যা হবার হয়েছে কিন্তু ভক্ত সমর্থকরা সুভাষিষকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্যে মুখর তবে মাশরাফি ব্যাপারটিকে খেলার অংশ হিসেবে নেওয়ার অনুরোধ করেছেন ক্রিকেট প্রেমীদের হুমায়ুন টু বি রোজ সময় সংবাদ ঢাকা এদিকে ম্যাচ শেষে চিটাগং ভাইকিংসের ক্রিকেটাররা গিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজার হোটেল রুমে সেখানে ফেসবুক লাইভে সবার সামনে মাশরাফির কাছে ক্ষমাছেন সুভাষيش আর মাশরাফি সব ঘটনা ভুলে শুভ কামনা জানান সুভাষيشকে আজকে আমরা একটা মজার ম্যাচ জিতেছি এর মধ্যে সুভাষيش ভাই একটা ইনসিডেন্ট হচ্ছে যেটা আসলে খেলার মাঠে ভুলে হয়ে গিয়েছিল তো সুভাষيش ভাই কিছু বলতে চাই আমি কিছু বলতে চাইনি আরে থেকে থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আরো পুরোপুরি ঠিক আছি আপনারা ঠিক থাকেন শান্তিতে থাকেন ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে আর অবভিয়াসলি কংগ্রাচুলেশন টু হিম বিগ উইনিং সাইট আর ইনশাল্লাহ ইজ ভেরি প্রমিজিং ইনশাল্লাহ বাংলাদেশের অনেক ভালো খেলবে সামনে এই দু আমিও করি আপনারাও করবেন এবার জানাবো বিপিএল এর ম্যাচের ফলাফল আসরে প্রথম হারের স্বাদ পেল সিলেট সিক্সার্স সিলেট পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইটেন্স টস হেরে আগে ব্যাট করে পাঁচ উইকেটে একশো রান করে সিলেট জবাবে ব্যাট করতে নেমে মাত্র 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা টাইটেন্স ম্যাচ সেরার পুরস্কার পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ এ ম্যাচ হারলেও চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিলেট সিক্সার্স জয় সবসময় আনন্দের তবে খুলনার এ জয় অন্য সব ম্যাচের চেয়ে একটু আলাদা উঠতে থাকা সিলেটকে মাটিতে নামিয়ে আনবে কে এ নিয়ে যখন আলোচনা তখন সিলেট পর্বে শেষ ম্যাচে কঠিন সে কাজটাই করে দেখাল দক্ষিণাঞ্চলের দলটি সিলেটকে হারিয়ে তাই আনন্দে উন্মাতাল খুলনা টাইটান্স আর শেষটায় প্রিয় দলের হার দেখায় হতাশ স্বাগতিক সমর্থকরা এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেট সিক্সার্সের দুই ওপেনার থারাঙ্গা ও ফ্লেচারকে বেশি দূর এগোতে দেননি শফিউল দলীয় উনিশ রানে আউট হন ফ্লেচার কোনো রান না করে তার পথ ধরেন আইকন সাব্বির পুরো আসরে দুর্দান্ত ব্যাট করা উপল থারাঙ্গার দিকে তাকিয়েছিল সিলের সমর্থকরা কিন্তু ছাব্বিশ রানে তাকে থামিয়ে দেন মাহমুদুল্লাহ আসার মশাল জ্বালাতে ব্যর্থ হয়েছেন আরেক লঙ্কান গুনাথিলাকাও থারাঙ্গার পর ছাব্বিশ রানে তাকেও ব্যাভিলিয়নে ফেরত পাঠান মাহমুদুল্লাহ দলীয় সাতষট্টি রানেই নেই প্রথম সারি চার ব্যাটসম্যান চোখে সরষে ফুল দেখা সিলেটের কাণ্ডারি হয়ে আসেন অধিনায়ক নাসির হোসেন হুইটলিকে নিয়ে গড়েন সাতান্ন রানের জুটি সাতাশ রানে হুইটলি আউট হলেও নাসির অপরাজিত থাকেন সাতচল্লিশ রানে আর তাতেই একশো পঁয়ত্রিশ রানের দুর্বল পুঁজি পায় সিলেট সিক্সার্স খুলনার হয়ে মাহমুদুল্লাহ ও আর্চার নিয়েছেন দুটি করে উইকেট লক্ষ্য মাত্র একশো ছত্রিশ রান ছোট সংগ্রহ তারা করতে নেবে সুবিধা করতে পারেনি খুলনাও দলীয় উনিশ রানেই নেই দুই ওপেনার শান্ত ওয়াল্টন এরপর উনিশ রান করা রোসৌকে ফিরিয়ে সিলেটকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন তাইজুল কিন্তু সে স্বপ্ন বালির বাধের মতো ভেঙে দেন মাহমুদুল্লাহ ও ক্লিঙ্গার অধিনায়কের সাতাশ ও ক্লিঙ্গারের অপরাজিত সাতচল্লিশ রানে বারো বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা টাইটান্স